মুসা নবী কইলাতি নাই সারা দিন চলে গেল লাতির সারা রাত চলে গেল লাতি তো আমার ঘরে জাগাই ফিরে আসে নাই পরের দিন শুক্রবার জুমার দিন সারা দিন চলে গেল লাতি তো ঘরে আসে নাই মুসা নবী বলে শুক্রবার সন্ধ্যার পরে তাকায়া দেখি লাতি আগের জায়গায় যেমনে ছিল তেমনি আইসা হাজির হয়ে গেছে মুসা নবী আশ্চর্য হয়ে গেছে রে এই লাঠি গেলই বা কোথায় ছিলই বা কোথায় আসলো বা কোত্থেকে কিভাবে মুসা নবী আশ্চর্য হয়ে গেছে রে মুসা নবী কয় আজকে তো চলে গেল বৃহস্পতিবার রাতও চলে গেল শুক্রবারও চলে গেল আগামী বৃহস্পতিবারে আমি আর ঘুমাইতাম না লাঠি কোথায় যা কিভাবে যা আমি দেখব আচ্ছা আপনারা বলেন তো সুরের সাথে সুর ধরতে হলে সুরের সাথে কি সুর হতে হবে না ঘুমাই থাকলে সুর ধরা যাবে সুরের সাথে সুর সাজতে হবে বৃহস্পতিবার রাত আসছে মুসা নবী কয় আজকে আমি আর লাঠি কারো রাখতাম না আজকে ঘুমাইতামও না লাঠি আজকে হিতানে রাখছে রাইখা দেখেন হে কুদুর ঘুমা চোখ বুঝে আবার কি একটু পরে চোখ খুলে হঠাৎ করে মুসা নবী তাকায় দেখে লাঠিটা মানুষের মতো হাইটা রোয়ানা শুরু হয়ে গেছে মুসা নবী কয় এই লাঠি দাস কই তারা না মানি না আরো জোরে মুসা নবী লাঠির দুইরা ফালাইছে কারে প্রেমে হে মো জিয়া রইলা রে মুরশিদ কার বুকে গু মাইলা দয়াল রে আমার কথা নাই কি তোমার মনে আওয়াজ করে কোন মার হাওয়া লাতি ডাক দিয়া কই মুসা নবী গো আপনারে আল্লাহ একটা কিতাব দিয়েছে কিনা বলা হাম বলে কিতাবের নাম কি বলে তাওরাত বলে ওই কিতাবে আখিরি নবীর শুভ সংবাদ আসেনি বলে আছে বলে ওই নবীর নাম কি হবে বলে আসমানে আহমদ জমিনে জুরে 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 এ গাটটি ওলার জিগাইন বলে হুজুর নবীর নাম কি বলে মোহাম্মদ কি কইব কথা কোনা কি কইব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হেরে জিগাইবেন হুজুর মুহাম্মদের অর্থটা কি মিম হা মিম দাল বলেন মিম আমার সাথে বলেন মিম হা মিম দাল কয়টা অক্ষর চারটা এই চারটা হরফ একত্র করলে হয় মুহাম্মদ আল্লাহ মুহাম্মদের অর্থ কি আল্লাহ কই চরম প্রশংসিত যিনি যার প্রশংসার শুরু আছে শেষ নাই উনি হলো মুহাম্মদ ও হাবি হুজুর যার শুরু আছে শেষ নাই প্রশংসার উনি আবার আপনার মতো ওই কেমনে আপনি কি ঘুমায়া ঘুমায়া ঘুরা দৌড়ান কথা কোনো ঠিক কিনা আমার নবীর মতো কোন উম্মত হতে পারে জুড়ে কন্যা হতে পারে এই জন্য আল্লাহ কোরআনে সূরা মুমিনুনের মধ্যে বলে ওয়ালাইন আতাতুম বাশরাম মিসলাকুম আন্নাকুম ইদাল্লা খাসিরুন বিস্তারিত বলা যাবে না মুসা নবী ডাক দিয়া কই লাতি রে লাতি আল্লাহু আকবার বলেন ওই নবীর নাম হবে আসমানে আহমদ জমিনে মোহাম্মদ এবার লাঠি ডাক দিয়া কয় মুসা নবী গো আপনার তৌরাত কিতাবে ওই নবী কোন দিন মায়ের পেটে যাবে এই খবর আসেনি বলে আছে বলে কোন দিন যাবে বলে বৃহস্পতিবার দিনের বেলা রাতের বেলা আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহ মায়া মেনারে বিয়া করব রে বিবাহ করে জুম্মার রাত বৃহস্পতিবার দিবাগত রাত্রে বাসর ঘরে যাবে মায়ামেনা খাজা আব্দুল্লাহর কফল মোবারকে চুমা দিতে দেরি হবে নূরে মোহাম্মদি মায়ামেনার পেটে চলে যেতে দেরি হবে না লাটি একটা দেখতে কই মুসা নাবি
ওই নবী জুম্মা বাইরে রাতে মায়ের পেটে যাবে মা আমেনার গটটা যেখানে হবে মা আমেনার যেখানে নূরে মুহাম্মদি মা আমেনার পেট মুবারক যাবে ওই দিনটা তো হবে জুম্মা বাইরে রাত এই জন্য জুম্মার রাত আসলে আমি আপনার ঘরে থাকি না মক্কা নগরে যাইয়া ওই গটটারে ঘুরে ঘুরে আমি মিলাদুন নবীর সালাতুল সালাম জানা আমাগো দেশে কিছু ওয়াহাবির আছে বিদুর বাতল ফেরকার আছে তারা সামনে দলিল দিয়ে কথা বলতে পারে না তারা পারে হামলা আর মামলা করতে কথা বলে ঠিক কি না এই জন্য একটা গান গায় লয়া গিয়ে এরপর ওয়াজ শুরু করা মামলা গাইতামনি যেহেতু আমারে প্রথমেই ডিস্টার্ব দিছে তাইলে মনে করেন যে আজকে সারা রাত প্রেমের খেলা চলবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কি না সারের হয় না মুসলমানি গাবির হয় না বিয়া ওই না গাবির দুধ খাওরে গাত্তিওয়ালা মুল্লা কোন ফতুয়া দিয়া রে সাধে গায়া পাঠ নায়া মুল্লা রে কথা বল ঠিক কি না এদের ইডা ছাড়া আর কোন ফুজি আরো জোরে বলেন ফুজি আমি তো শুরুও করি নাই গোল্ড অফ মদিনা শূন্যতির অহংকার আওয়াজ করে বলেন আল্লাহর কোরআন পড়লে সওয়াব হয় না গুনাহ হয় আমার আল্লাহ বলেন কষ্ট হচ্ছে আপনাদের তো যাবেন না তো ইনশাআল্লাহ তাহলে একটু ধৈর্য ধরেন আমার আল্লাহ বলে কসলাম পেশ কুল ও গো রাসূল আপনি বলুন বি ফাদলিল্লাহি আমি আল্লাহর ফজল পেয়ে অনুগ্রহ পেয়ে ওয়া বি রাহমাতিহি এবং আমার রহমত পাইয়া ফাবি যালিকা ফালিয়াফরাহু তারা যেন আনন্দ করে নাচানাচি করে তারা যেন শুকরিয়া আদায় করে ও আব্বাজিরা নিয়ামত পেয়ে রহমত পেয়ে খুশি করার ঘোষণা কে দিয়েছেন আরো জোরে বলেন এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবী কি রহমত না গজব আরো জোরে শুধু কি অষ্টগ্রামের জন্য সারা বিশ্বের জন্য মালিক রে ডাক দিয়া কই মালিক তোমার হাবিব রে তুমি কতটুকু জাগার জন্য রহমত করে প্রেরণ করলা আমার আল্লাহ সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলে ওয়ামাত আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আমার আল্লাহ বলে আমি আল্লাহ সমস্ত আলমের জন্য আলামিন শব্দের বহুবচন আলম শব্দের বহুবচন আলামিন আমার আল্লাহ ডাক দিয়া কই গো আমি আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহ সারা যত সৃষ্টি আছে একে বলা হয় আলামিন আমি আল্লাহ সারা যত কিছু আছে সবার জন্য আমার নবীরে রহমত বানায়া প্রেরণ করেছি এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি আমার নবীর আগের যুগটা কি যুগ ছিল জুরে আপনারা কথা না বললে আমি মনে করব আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন একটু আওয়াজ করে বলেন আমার নবীর আগের যুগটা কিসের যুগ ছিল জাহিলিয়াতের যুগ ছিল ওই যুগে আমার আল্লাহ আমার নবীকে প্রেরণ করেছেন রহমত বানায়া ওই সময় আইয়ামে জাহিলিয়াতের যুগে যেই পাপ করা হতো পাপের সাজা নগদ সাথে সাথে আল্লাহ কি করতেন পাপের সাজা দিতেন শাস্তি দিতেন চেহারা বিকৃত করে দিতেন বানর বানিয়ে দিতেন কুকুর বানিয়ে দিতেন কিন্তু ওই সময় যেই পাপগুলি হতো এখনো কিন্তু সেই পাপ কথা কোন জিনা আছে না সমাজে সুদগুষ আছে না সমাজে গীবত পরনিন্দা আছে না সমাজে আছে কিন্তু আল্লাহ ডাইরেক্ট গজব দেন না মালিক রে জিগাইলাম মালিক ও কাবার মাগ
অনেক এত পাপ হচ্ছে কিন্তু তুমি ডাইরেক্ট আমাদেরকে শাস্তি দাও না কারণটা কি আমার আল্লাহ কোরআনে বলে আলেম যারা তারা বুঝবে ওয়ামা কানাল্লাহু লিউআক্কিবাহুম আনতা ফিহি নবী গো আপনি যেখানে আছেন সেখানে আমি ডাইরেক্ট গজব দিতে পারি না কারণ গজব এটা খারাপ জিনিস আর আপনি নবী রহমত রহমত যেখানে আমি আল্লাহ ওইখানে ডাইরেক্ট গজব দিতে পারি না কথা বলেন ঠিক কি না এখন অনেকেই বলে যে ইসলাম ধর্মে মুসলমানের দুই ঈদ ছাড়া কোনো ঈদ একটু কথা কর না দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ আমি বলবো যে বলে ইসলাম ধর্মে মুসলমানের দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই তার ঈমান নাই কথা বলেন ঠিক কি না কেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা হ্যাঁ নয়ে জিলহজ আরাফার দিন এটা মুসলমানের ঈদের দিন ইয়াউমুল জুমআ শুক্রবার এটা মুসলমানের ঈদের দিন আওয়াজ করে বলেন ঠিক কি না এই জন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতি উনার কিতাব মা সাবাতা মিনা সুন্না নামক কিতাবে উল্লেখ করেছেন লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে উত্তম হলো লাইলাতুল কথা কোনা আচ্ছা বলেন তো লাইলাতুল কদর কোন দিন 26 রমজান দিবাগত রাতকে 27 বলা হয় লাইলাতুল কদর বলা হয় এখন লাইলাতুল কদরকে যদি জিজ্ঞেস করা হয় হে লাইলাতুল কদর তোমার এত দাম বেড়েছে কারণটা কি লাইলাতুল কদর বলবে আমার কোনো দাম ছিল না আমার কোনো দাম হতেও না কেন দাম হয়েছে জানো বলে কেন বলে আমি রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছে আমি রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে আমার দাম বেড়ে গিয়েছে তাইলে বোঝা গেল লাইলাতুল কদর কদরের দাম বেশি না কোরআনের দাম বেশি হ্যাঁ তো সবাই বলেন কিসের দাম বেশি কারণ এই রাতে কোরআন নাজিল হইছে বিদায় হাজার মাসের চেয়ে উত্তম হয়ে গেল তাইলে কোরআনের দাম বেশি কোরআনে যদি জিজ্ঞেস করা হয় কোরআনে গো তোমার এত দাম কারণটা কি কোরআন বলে আমি যদি ঈসা নবীর উপরে নাজিল হতাম আমার এত দাম হতো না মুসা নবীর উপরে নাজিল হলে আমার এত দাম হতো না আমার দাম বেড়েছে কেন জানোনি দামি নবীর উপরে নাজিল হওয়ার কারণে আমার দাম বেড়েছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলে কোটি কোটি লাইলাতুল কদর যদি এক পাল্লাই রাখা হয় আর মিলাদুন নবীর এক সেকেন্ড যদি আরেক পাল্লাই রাখা হয় খোদার কসম মিলাদুন নবীর এক সেকেন্ডের পাল্লার ওজন ভারী হয়ে যাবে আল্লাহু আকবার আওয়াজ করে বলেন মিলাদুন নবীর দলিল আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আসুন এবার সামনের দিকে আগাই কষ্ট হচ্ছে আপনাদের আমার আল্লাহ রূহের জগতে নবীদেরকে নিয়ে মিলাদুন নবী করলেন হে নবীরা আমি তোমাদেরকে নবুয়াত দিব কিতাব দেব হেকমত দিব কিন্তু আমার শর্ত আছে বলে শর্ত কি সুম্মা যা আকুম মুসাদ্দিকুল্লিমা মাকুম তোমাদের কাছে আমার একজন নবী যাবে রসুল যাবে যিনি তোমাদের কিতাবগুলিকে সত্যায়িত করবে লা তুমিনুন নাবিহি ওই নবীর উপরে ঈমান আনবা ওয়ালা তানসুরুন্নাহু ওই নবীকে ধর্ম বিষয়ে সহযোগিতা করবা এই শর্ত যদি তোমরা মানো তাইলে তোমাদেরকে নবী বানাবো কিতাব দেব হেকমত দিব নবীর মিলাদুন নবী না মানলে তোমাদেরকে নবুয়াত দেওয়া হবে না তাইলে ওই মিলাদুন নবী করা জায়েজ না না জায়েজ আমার ভাইরা হাত তুলে বলতে হবে এই মিলাদুন নবী করতে যায় যদি বাতালদের কাছে জীবন বিসর্জন দিতে হয় আল্লামা শহীদ ফারুকের মতো যদি গলা জবাই হতে হয় তারপরও বাতালদের কাছে মাথা নত করা যাবে না হাত তুলে বলো ঠিক কিনা এবার সবাই আমার সাথে বলেন রহমত নিয়ে এসেছে বরকত নিয়ে এসেছে গো এসেছে নূর
সবাই এটা আমার নিজের লেখা গজল এসেছে গত এসেছে নূর নবী আমি না কই শোনো গো শোনো বিশ্ব বাসী গো নবীর আগমনে খুশি হয় সবাই গো নবীর আগমনে সবাই খুশি একমাত্র ওহাবীরা সারা আর তখন ছিল ইবলিস চা আর ওহাবীরা হলো ইবলিস চার খালাতো ভাই কথা বলেন ঠিক কিনা কারণ ইবলিসের মতন মায়া কান্না আমাদের দেশে ওই যে আমার ভাই একটু আগে বলছিল সোর মুনের পীর সাহেবের কথা এই বেটা কাইন্ডা নাইন্ডালা কিন্তু মাগার এক ফুটা ফানি আয় না এই বেটা এজিদরে রহমাতুল্লাহ আলাইহি কইতো না তো কিতা কইব কারণ এজিদের কাছে তো হেরা বায়াত গ্রহণ করছে কথা বলেন ঠিক কিনা আমার বায়ারা হালিমাতু সাদিয়া বলেন ইদার দুআতুহু ফিল মানজিল ইস্তাগনা বিহি মিনাল মিসবাহ হালিমাতু সাদিয়া বলে 17 দিনের মাথায় মা আমেনার ঘর থেকে আমি আমার নবীকে আমার ঘরে এনেছি কত দিনের মাথায় 17 দিন বলেন না কত দিন 17 দিনের মাথায় আমার নবীকে দুধ পান করানোর জন্য আমি হালিমাতু সাদিয়ার ঘরে এনেছি আমি তোমাদেরকে আল্লাহর কসম কইরা কই গো যেদিন থেকে 17 দিনের মাসুম নবীরে আমার ঘরে এনেছি ওই দিন থেকে আমি হালিমার ঘরে দুনিয়ার আলো লাগে না নবীর নূরের আলো দিয়া আমি হালিমার সারা বাড়ি আলো হয়ে যাও আল্লাহ এবার এবার আপনারা বলেন মা হালিমা তো সাদিয়া নবীরে বেশি চিনে না অহাবিরা বেশি চিনে কথা গোনা এই মেয়ে কথা গোনা কা মা হালিমা নবীরে বেশি চিনে না অহাবিরা চিনে কারণ কতদিনের মাথায় নবীরে গড় নিছে 17 দিনের মাথায় নবীরে গড় নেওয়ার পর থেকে এই দুনিয়ার আলো আর লাগে না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না সুতরাং হাওলা একদিন জিজ্ঞেস করে কিরে হালিমা সবাই দরজা জানালা অফ করে বাতি আলো নিবিয়ে ঘুমায় তোমার ঘরে একটা নূরের আলো দেখা যায় না কিসের আলো হালিমা তো সাদিয়া বলে লা ওয়াল্লাহে আও কাদা নারান আল্লাহর কসম করে বলি এটা দুনিয়ার কোনো আলো নই ওয়ালা কিন্না নূরু মুহাম্মদ এটা আমার মুহাম্মদের চেহারার নূর মুবারক এবার এরা যতই নবীর মাটির কক কইগা তোরার কোয়া আমরার ফায়ের তালার নিছে কথা কোন ঠিক কিনা আমার ভাইয়ারা আমরা ঈদ মিলাদুন নবী মানে কি মানি না নবী নূর মানে কি মানি না এই আব্বাজি রা আমার নবী 570 খ্রিস্টাব্দে এই দুনিয়াতে জন্ম গ্রহণ করে নাই অনেকেই বলে নবীর জন্মদিন এত দিন এত তারিখে না না আমার নবীর ব্যাপারে আল্লাহ কয় কদ যা আকুম বুরহানুম মির রাব্বিকুম আবি আমার নবীরে আমার পক্ষ থেকে তোমাদের কাছে দলিল হিসাবে প্রেরণ করেছি কারণ সবার সাক্ষী হলো শুনে সাক্ষী দেওয়া আর আমার নবীর সাক্ষী হলো চর্ম চক্ষে দেখে মাজাগল বাসারু ওয়ামা তগ চিৎকার করে কন্যা আমার নবী মেরাজের রাত্রে আল্লাহরে দেখছে কি দেখছে না কি ঘুমের ঘরে স্বপ্নে না সরাসরি রাইতু রাব্বি ফি আহসানি সুরাতি নবী কই মেরাজের রাত্রে আমি আমার নবীকে সুন্দর একটা সুরতে দেখেছি আর তারা কো নবী মেরাজ করছে স্বপ্ন মা আয়েশার ঘর থেকে আমি কই বাদাই মা তুই যদি কস নবীর মেরাজ স্বপ্নে আমি কুরআন থেকে বলবো ইন্দা সিদরাতিল মুনতাহা এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা সৈয়দ আল্লামা মাহমুদ আলুসি বলেছেন আমার নবীর জীবনে 34 বার আল্লাহকে দেখেছে এর ভিতরে 10 বার স্বচক্ষে আল্লাহকে দেখেছে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ অনেক কথা আছে আমার সামনে আপনারা কি অধৈর্য হয়ে যাচ্ছেন আচ্ছা বলেন তো সমস্ত নবীদের মধ্যে একজন গরম নবী আছে নাম কি কথা গোনা আরো জোরে মুসা আজরাইল এক থাপ্পড় দিয়ে কি করছে সব বের করে ফেলছে বলেন তো আজরাইল যে মুসা নবীকে মুসা নবী যে আজরাইলকে থাপ্পড় মেরেছিল কেন হ্যাঁ অনেকে বলছে জান কবুজ করতে গিয়েছে এই জন্য
অনেকে বলেছেন সালাম দেন নাই এটা মিথ্যা কথা কিন্তু সত্য হলো এটাই জান কবজ করতে আইলি করে সুবহানাল্লাহ কন্যা আরো জোরে কিন্তু বাঁচতে পারছে বাঁচতে পারে নাই আপনারা বাঁচতে পারবেন অনেকে আছে এরকম যে আমি মরব না তো আমার ছেলে মেয়ে হয় নাই এখনো দাদা হয় নাই এখনো দাড়ি পাকে নাই এখনো চুল পাকে নাই আপনি কি দেখেন না আপনার মত আপনার মত আপনার চেয়ে আরো কম বয়সের আপনার চেয়ে অনেক কম বয়সের শিশু বাচ্চা কি অষ্টগ্রামের কবরে নাই আরো জোরে বলেন আছে না আমার আপনার চোখে দেখা অনেক এরকম আছে কি না কারণ মৃত্যু কখন কার কাছে আসে এটা আল্লাহই ভালো জানেন মরতে হবে এটাই সত্য কখন মরব কোথায় মরব কিভাবে মরব এটা আল্লাহ ভালো জানে কিন্তু মরতে হবে এটার গ্যারান্টি আছে আওয়াজ করে বলেন মরণ আমাদের আস্তানা নাই ছেড়ে দিলাম ওইদিকে আর গেলাম না মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল কিনা লাঠি মাটিতে রাখলে কি হয় জুরে মাটিতে রাখলে কি হয় হাতে নিলে হাতে নিলে মুসা পয়গম্বর গো এই লাঠিটা তিনি কোত্থেকে পেয়েছে এই লাঠির বাড়ি কয় এই লাঠির পরিচয় কি এই লাঠির বাণী হলো জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে চলে আসে জান্নাতের জৈতুন গাছের ঠালা ভেঙ্গে আদম নবী দুনিয়াতে নিয়ে এসেছিল এই লাঠি একে 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 আস্তে আস্তে শুয়াইব আলাইহিস সালামের হাতে আসছে আর শুয়াইব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে মুজেজা হিসাবে দিয়েছে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার মূসা নবী বলে এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি পাতা পাইরা ছাগলের খাওয়াই বকরি দুম্বা বেড়ারে খাওয়াই সারা দিন আমি ঘুরি দাওয়াত তাবলীগের কাজ করি হুজুর দিয়া তো কোন ভালোই ওয়াজ করছিল এহন্দি হুজুর তাবলিকের কথা কয় হ এই তাবলিক ওহাবিরার মতন মসজিদ গুমায়া গুমায়া মসজিদ ফাইদা নাফাক কইরা ছিল না মূসা নবীর তাবলিক ছিল পাহাড়ে জঙ্গলে তাবুতে কথা বলে ঠিক কি না আর এরার তাবলিক হলো কই অথচ মসজিদে গুমানো তো দূরের কথা একমাত্র মা আয়েশা সিদ্দিকা বলেছেন আমার নবী ফরজ নামাজ মসজিদে ছাড়া বাকি কোন নামাজ মসজিদে পড়তেন না একমাত্র ফরজটা নবী মসজিদে পড়ত সেখানে তারা মসজিদে গিয়া ঘুমায়া ঘুমায়া মসজিদের কারেন্ট বিল উডা এর শিশেরা ঘুমায় এর বিল নিতর আর আব্বানি দে আমার কথা কোনটা ঠিক কিনা যদি আপনাদের এলাকায় তাবলিক করতে এই সমস্ত সৈয়দসুলিরা আসে ল্যাংদা ইলিয়াসের স্বপ্নে পাওয়া তাবলিক করতে আসে জুতার মধ্যে গু লাগায় তারপরে গালে মারবেন কথা বলে ঠিক কিনা তো মসজিদ যদি নাফাক হয়ে ফাঁক করে কাটা কথা কোনো ঠিক কিনা শয়তানে তারে বরকত ফারি কি পারে না একমাত্র শয়তানের চক্রান্ত শয়তানের প্রতারণা 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 আমার রসুল ছাড়া সবার উপরে চলে কারণ আমার নবীকে আমার আল্লাহ এরকম ভাবে সৃষ্টি করেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা আল্লাহ কয় আমার নবী সহ নবীর আহলে বায়াত পাক পান্ডাগণ যারা তাদের ভিতর বাহির আমি আল্লাহ পবিত্র করে দিয়েছি বলেন তো আহলে বায়াত যারা তারা কি ফাক না নাফা আই আওয়াজে মানি না আমি ভালো করে জানি অষ্টগ্রাম পুরাটা অষ্টগ্রাম পাঞ্জাতনের গোলাম তাহলে এই আওয়াজে কি আমি মানতে পারি আওয়াজ করে বলেন পাক পাঞ্জাতন পবিত্র কিনা এদেরকে পবিত্র করেছেন কে এরা তো বলে নাই কিছু নাই অথচ নামাজের ভিতরে হে দেখেন নামাজ পড়া আত্তাহিয়াতু পড়ে আত্তাহিয়াতু পড়ে দুরূদ শরীফ পড়ে আসসালামু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে কোনাকা ওয়ালা আলে ওয়ালা আলে মানে নবীর আহলে বায়াতের উপর আমি সালাম দিলাম নামাজের ভিতরে নবীর আহলে বায়াতের সালাম দে নামাজ পড়া কো আহলে বায়াত বলতে কুস্তা নাই আমি কই ঠিক হই আছে হারামজাদা বুজার মতন এলেম তোর নাই বলে কেন বলে শরীয়তের এলেম দিয়া রসুল চিনা যাবে না আল্লাহর ওলিদের আহলে বায়াতের মর্যাদা বোঝা যাবে না যদি আল্লাহ রাসূলের সম্মান বুঝতে হয় আহলে বায়াতকে চিনতে হয় কামেল ফিরের হাতে হাত দিয়া বায়াতে রাসূল গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কি না এই জন্য মাইজবান্ডারে একটা গান আছে গাইতাম না একটু ছুট্টু করে গাই গরম লাগতেছে আমার একটু বেশি ফ্যানটা কার দিকে দিছে আল্লাহ জানে না আমার দিকে না বলবো ওই স্কুলের মিনি দারা
আরে সিনাই সিনাই লেখা পড়া আরে খাতা কলম সারা বাবা শিক্ষা দিতাছে গাউসুল আজম মাঝি বন্ডারি স্কুল কইলাছে বলো না গাউসুল আজম শুধু মাঝি বন্ডার না প্রত্যেকটা পীরের দরবার একটা বেলায়েতের শিক্ষার সেন্টার যেই এলেম আনতে হয় সাদা কলম দিয়ে না এটা সিনাত্রে সিনা তো সিনা সিনার মধ্যে গসা দিলে তারপর আসে সুবহানাল্লাহ জোরে বলেন মুসা আলাইহিস সালাম সারা দিন ঘুরেন গাছের পাতা পারেন গাছের পাতা চিরে সব বকরিরে খাওয়ায় দুম্বারে খাওয়ায় হযরত মুসা আলাইহিস সালাম হাদিয়া আমার ভাই বলছিল গানের মধ্যে তো টাহা দেনা মিয়া টাহার মালা ও শিল্পীরে ভরায় দে আমার কসবারে এক পাগল আছে জহির পাগলা হ্যাঁ জহির পাগলা আমার বাড়ির কাছে এবারে টেহার মালা ফরাই দে মনে হয় এবারে দোয়া করলে হের বাপ মা জান্নাত যাবো গা আল্লাহ বুঝার তৌফিক দান করো আমিন বলেন আরো জোরে বলেন আমিন হে রব্বা জিরা অন্তরের কান্না দাও মুসা আলাইহিস সালাম বলেন আমি সারা দিন ঘুরি রে রাতের দুইটা আড়াইটা বাজে আমি আমার ঘরে চলে আসি যেই মাত্র আমি আমার খুজুরায় আসি রে আমার হাতের লাঠি মোবারকটা আমি ঘরের শিলিনের উপরে কারের উপরে কিংবা মাসাঙের উপরে যে যাই বলেন না কেন ওইখানে আমি লাইকা ঘুমায়া যাই হঠাৎ করে একদিন জুম্মা বাইরা রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত জুম্মা বাইরা রাত্রে হঠাৎ করে আমি লাঠিটা ওইখানে রাইখা আমি ঘুমায়া গেলাম যেই মাত্র তিনটা বেজে গেল আমার কানে আওয়াজ আসতেছে আমার ঘরের কারের উপরে কি যেন একটা চরচর শব্দ শোনা যায় আমি হঠাৎ করে ঘুম থেকে যাই গা আমি আমার কারের উপরে লাঠি যেখানে রেখেছি ওইখানে নজর করে দেখি আমার লাঠি আর লাঠি ঘরে নাই আমার লাঠি জানে কোথায় গায়েব হয়ে গেছে লাঠি রাখছে কোথায় কারের উপরে এখন রাতের তিনটা বাজে দেখে লাঠি আচ্ছা আপনারা বলেন তো অষ্টগ্রামের মানুষ লাঠির কি কোনো হাত আছে জুড়ে হাত আছে পাও আছে গেল কই মুসা নবী কই লাঠি নাই সারা দিন চলে গেল লাঠির সারা রাত চলে গেল লাঠি তো আমার ঘরে জাগাই ফিরে আসে নাই পরের দিন শুক্রবার জুমার দিন সারা দিন চলে গেল লাঠি তো ঘরে আসে নাই মুসা নবী বলে শুক্রবার সন্ধ্যার পরে তাকায়া দেখি লাঠি আগের জায়গায় যেমনে ছিল তেমনি এসা হাজির হয়ে গেছে মুসা নবী আশ্চর্য হয়ে গেছে রে এই লাঠি গেলই বা কোথায় ছিলই বা কোথায় আসলো বা কোত্থেকে কিভাবে মুসা নবী আশ্চর্য হয়ে গেছে রে মুসা নবী কয় আজকে তো চলে গেল বৃহস্পতিবার রাতও চলে গেল শুক্রবারও চলে গেল আগামী বৃহস্পতিবারে আমি আর ঘুমাইতাম না লাঠি কোথায় যা কিভাবে যা আমি দেখব আচ্ছা আপনারা বলেন তো সুরের সাথে সুর ধরতে হলে সুরের সাথে কি সুর হতে হবে না ঘুমাই থাকলে সুর ধরা যাবে সুরের সাথে সুর সাজতে হবে বৃহস্পতিবার রাত আসছে মুসা নবী কয় আজকে আমি আর লাঠি কারও রাখতাম না আজকে ঘুমাইতামও না লাঠি আজকে হিতানে রাখছে রাইকা দেখেন হে কুদুর ঘুমা চোখ বুঝে আবার কি একটু পরে চোখ খুলে হঠাৎ করে মুসা নবী তাকায় দেখে লাঠিটা মানুষের মতো হাইটা রোয়ানা শুরু হয়ে গেছে মুসা নবী কয় এই লাঠি দাস কই তারা না মানি না আরো জোরে মুসা নবী লাঠির দুইরা ফালাইছে কার প্রেমে হে মো জিয়া রইলা রে মোরশিদ কার বুকে গো মাইলা দয়াল রে আমার কথা নাই কি তোমার মনে আওয়াজ করে কোন মার হাওয়া বেশি কইলে আবার কবেন হুজুর আলী গান গা না না আমি অল্প গাই বেশি গাই না আমার অভ্যাস নাই এটা আমার বায়ারা মুসা নবীর লাঠিরে আক্রায়া ধরলেন লাঠি আল্লাহর ডাক দিয়া কই মারালি
তুমি ভালো করেই জানো আমি কোথায় যাই কেন যাই ও মালিক মুসা পয়গম্বর এখন আমাকে ধরে ফেললো আমার জবান তো খুইলা দাও মুসা নবীর সঙ্গে আমি একটু কথা বলবো আমার আল্লাহ দেরি করে না সাথে সাথে মুসা নবীর লাঠির জবান খুলে দিয়েছে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আমার নবীর ওসিলায় মুসা নবীর লাঠির জবান যদি আল্লাহ খুলে দিতে পারে আমার নবী আজকে সোনার মদিনা শরীফ থেকে অষ্টগ্রামের বর্ধমান পাড়ার আশিকের রাসূলদের ইয়া রাসূলুল্লাহ সোনার ক্ষমতা নবীর আছে না হাত তুলে বলে আছে না এতে কি কোনো সন্দেহ আছে না রাসূল দেখে তো কারণ আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহি নবী আছে কোথায় ইমানদারের জানের চেয়ে ওই আবু তুহাদ এর নাম বলছিল আমার ভাই এটা একটা হারামজাদা কি দাদা আরো আস্তে কোন যেটা আস্তে কইবো বুঝতে হবে এটাই হিডা যে আস্তে কইবো বুঝতে হবে হে ওই হিডা জোরে বলেন কি দাদা আরো জোরে কি দাদা 29 নম্বর পারা সূরা কলম 13 নম্বর আয়াত আল্লাহ বলে উতুল্লিম বাদা যালিকা জানিম নবীর জাত তো দূরের কথা নবীজির সিফত মুবারকের সাথে যদি কেউ চুল পরিমাণ বিয়াদবি করে বুঝতে হবে এটাই যারা সন্তান এটা কি কইছে জানেন নি কোন নবী আমাদের বড় ভাইয়ের মতো নবী আমাদের ভাই হয় আচ্ছা আপনারা বলেন নবী কি আমাদের ভাই হয় না বাবা হয় হ্যাঁ আল্লাহ কোরআনে বলছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম নবীর স্ত্রীগণ হচ্ছে মুমিনের মা বলেন না নবীর স্ত্রীগণ মুমিনের কি হয় মা তাহলে মার স্বামী আমার কি ভাই হবে না বাবা হবে তো বাবার যে ভাই কইরা হারাম দাদা না তো কিতা কথা কোনো ঠিক কি না কিন্তু অনেক যুবকরা ওনাদের ওয়াজ ফেসবুকে ইউটিউবে দেখে ওনাদের বড় ফ্রেন্ড হয়ে যা বলে আমি ওনার হাফ পেন হয়ে গেছি গা না 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 কোন বেঈমানদারের মহব্বত কর বেঈমানকে মহব্বত করা যাবে যদি মন কাউকে যদি সৌন্দর্য দেখে মহব্বত করতে হয় তাহলে আমার নবীর চেয়ে সুন্দর আর কেউ আছে যদি কাহারো সুন্দর চরিত্র দেখে ভালোবাসতে হয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার নবীর চেয়ে সুমহান চরিত্র কি আর কারো আছে তাহলে কাকে ভালোবাসতেন যেই লোকটা নবীর বিরুদ্ধে কথা বলে তাকে কেন ভালোবাসছেন যেই লোকটা আমার নবীর বিয়া শানে বিয়াদবি করছে তাকে কেন ভালোবাসছেন ওই লোকটাকে ভালোবাসেন ওই লোকটা যদি রাস্তার পাগল হয় তার অন্তরে যদি হুব্বে রাসূল হুব্বে আহলে বায়াত থাকে তাকে মাথায় লয়ে নাচতে হবে কথা বলো ঠিক কি না মুসা নবীর লাঠি চোখের পানি ফালায়া কান্দে লাঠি ডাক দিয়ে কই মুসা না নবী আমাকে আপনি আটকায়া রাইখেন না আমারে আপনি সাইরা দেন না আমি আমার আশেকের মাশুকের কাছে যাইব আমি লাঠি যার আশেক আমি যার মা আমার যিনি মাশুক উড়ার কাছে আমাকে যাইতে আমাকে ছেড়ে দেন মুসা নবী ডাক দিয়ে কই লাঠি আজকে এতদিন হয়ে গেল আমার সঙ্গে থাকো আমার সঙ্গে চলো আমার সাথে চলো আমার আশিক না হইয়া আমার পাগল না হইয়া কার পাগল তুমি হলা বলে আমি যার পাগল তিনি হলো আখির জমানার নূরের নবী কথা বল ঠিক কি না কি বলো বলো হ্যাঁ আমি আখির নবীর আশিক আমি ওনার পাগল বলে এখনো তো উনি ওই ওই নবী দুনিয়াতে আসে নাই কিন্তু তুমি পাগল হয়ে কোথায় যাও মুসা নবীর আবার লাঠি কয়ে তোমারে আটকাইতাছি সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন লাঠি ডাক দিয়া কই মুসা নবী গো আপনারে আল্লাহ একটা কিতাব দিয়েছে কিনা বলা হ্যাঁ বলে কিতাবের নাম কি বলে তাওরাত বলে ওই কিতাবে আখিরি নবীর শুভ সংবাদ আসেনি বলে আছে বলে ওই নবীর নাম কি হবে বলে আসমানে আহমদ জমিনে জুরে 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 এ গাটটি ওলারের জিগায়েন বলে হুজুর নবীর নাম কি বলে মোহাম্মদ কি কইব কথা কোনা কি কইব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হেরে জিগাইবেন হুজুর মুহাম্মদের অর্থটা কি মিম হা মিম দাল বলেন মিম আমার সাথে বলেন মিম হা মিম দাল কয়টা অক্ষর চারটা এই চারটা হরফ একত্র করলে হয় মুহাম্মদ আল্লাহ মুহাম্মদের অর্থ কি আল্লাহ কই চরম প্রশংসিত যিনি যার প্রশংসার শুরু আছে শেষ নাই উনি হলো মুহাম্মদ
ও হাবি হুজুর যার শুরু আছে শেষ নাই প্রশংসার উনি আবার আপনার মতো ওই কেমনে আপনি কি ঘুমায়া ঘুমায়া গোরা দৌড়ান কথা কোনো ঠিক কি না আমার নবীর মতো কোন উম্মত হতে পারে জুরে কন্যা হতে পারে এই জন্য আল্লাহ কোরআনে সূরা মুমিনুনের মধ্যে বলে ওয়ালাইন আতাতুম বাশরাম মিসলাকুম আন্নাকুম ইদাল্লা খাসিরুন বিস্তারিত বলা যাবে না মুসা নবী তাতিয়া কইলাতির লাতি আল্লাহু আকবার বলেন ওই নবীর নাম হবে আসমানে আহমদ জমিনে মোহাম্মদ এবার লাটি ডাক দিয়া কয় মুসা নবী গো আপনার তৌরাত কিতাবে ওই নবী কোন দিন মায়ের পেটে যাবে এই খবর আসেনি বলে আছে বলে কোন দিন যাবে বলে বৃহস্পতিবার দিনের বেলা রাতের বেলা আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহ মায়া মেনার বিয়া করব রে বিবাহ করে জুম্মার রাত বৃহস্পতিবার দিবাগত রাত্রে আসর করে যাবে মায়ামেনা খাজা আব্দুল্লাহর কফল মোবারকে চুমা দিতে দেরি হবে নূরে মোহাম্মদি মায়ামেনার পেটে চলে যেতে দেরি হবে না লাটি একটা দেখতে কই মুসা নাবি ওই নবী জুম্মা বের রাত্রে মায়ের পেটে যাবে মা আমেনার গড়টা যেখানে হবে মা আমেনার যেখানে নূরে মোহাম্মদী মা আমেনার পেট মুবারক যাবে ওই দিনটা তো হবে জুম্মা বের রাত এই জন্য জুম্মার রাত আসলে আমি আপনার ঘরে থাকি না মক্কা নগরে যাইয়া ওই গড়টারে ঘুরে ঘুরে আমি মিলাদুন নবীর সালাতুল সালাম জানা আমি ঘুরে ঘুরে কি করি নবীকে আসছে না এই এই ঘরে মায়ের পেট মুবারকে আসবে ওই গর্গে গিয়া গড়ে গিয়া নবীর সালাম জানা সুবহানাল্লাহ কন্যা এবার লাটিরে মুসা নবী ডাক দিয়া কই বুঝলাম তুমি রাত্রের বেলা ওইখানে থাকো কিন্তু শুক্রবার সারা দিন তুমি কোথায় থাকো এবার মুসা নবীর লাঠি ডাক দিয়া কয় মুসা নবী গো আমার নবী হিজরত করে মদিনায় যাবে কি যাবে না নবী হিজরত করছে তো মক্কা থেকে মদিনায় কেন গেছে চল বাজে কথা পচা কথা নবী মক্কা থেকে মদিনায় কাফেরদের অত্যাচারে কাফেরদের বয়ে যায় নাই আমার রসুল মক্কা থেকে মদিনায় গিয়েছেন আল্লাহর হুকুমে সুবহানাল্লাহ বলেন কাফেররা চতুর্দিক দিয়ে নবীরে ঘেরাও করছে ফর্সা হইলে সকাল ভোর হইলে নবীরে তলোয়ার দেখি করবো মেরা লাইব একবারে আচ্ছা আপনারা কোন আমার নবীরে মারুন না ফিলার দুনিয়াতে আছে না আসতে কইছেন বিশ্বাস হয়েছে না মন আপনাদের নবীরে মার বইমন ফিলার জন্ম হইছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেছে উনার চিন্তা ভিতরে চলে আসছে আমি মনে হয় এই রোগে বাঁচব না আমি মনে হয় মারা যাব তো আমার সম্পদগুলি আমার ছেলে মেয়েদের মধ্যে কিভাবে বন্টন করব রাসূলকে ঘরে নিয়ে আসলেন রাসূল ঘরে আসলেন উনি বলছে হুজুর আমি মনে হয় বাঁচব না আমাকে বলেন কিভাবে আমার ছেলে মেয়ের মধ্যে সম্পদ বন্টন করব রাসূল বলে রাখো এই ধরো এক গ্লাস একটা পেয়ালা দিলেন বলেন একটু পানি আনো পানি আনছেন নবী উযু মুবারক করলেন করার পরে কিছু পানি বাকি আছে নবী জাবেরের গায়ে ছিটা দিয়ে দিলেন পানিটা পড়ে গেল নবী কয় জাবের এখন কি মনে হয় বলে হুজুর আমার তো অসুখ ছিল মনেই হয় না কি মুবারক খালি একটু পানি মুবারক দিতে হুজুর পানি হ্যাঁ আমার নবী অল্প পানির মধ্যে ফু দিলে সাথে সাথে পানি কলকলায় পানি নহর জারি হয়ে গেছে এমনই অষ্টগ্রামের শালি ওহাবি না যত সুন্নি হুজুর আছে সব হুজুর মিল্লা যদি এই বোতলের মধ্যে ফু দে এনতিকে উদ্ধার করতার বনি কিন্তু আমার নবী খালি পেয়ালার মধ্যে শাহাদত আঙ্গুল মুবারক দিতে দেরি হইছে পানি নহর জারি হইতে দেরি হয় নাই এই নবী আমাদের মতন নাও আসতে কইছেন বেদাল আছে জোরে বলেন নবী কি আমাদের মতন আমার মত যে নবীরে বলবে তার ঈমান থাকবে না বিয়া করছেন কারাগারে একটু হাত তুলেন বিয়া করছেন কারা কারা বিয়া বিয়া অনেকে বিয়া কইরাও হাত তুলেন মনে হয় আরেকটা করব হাত তুলেন সবাই যারা বিয়া করছেন হাত তুলছেন এবার হাত নামান বিয়া করছেন তো সবাই যারা করছেন তাদেরকে বলছি যারা করেন নাই তাদেরকে বলছি না বাড়িতে যাবেন মাহফিল শেষ করে বাড়িতে যায় ঘরের বউরারে কইবেন বউ
বলে কি বলে আজকে তো নুমানি হুজুর ওয়াজ শুনাইছি ভালোই কিন্তু তোমার একটা কথা কইতাম বলে কি কথা বলে তোমারে দেখতে কিছুড়া আমার বউয়ের মতন লাগে আমার কথা গোনা করে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ একটা তো কিছু কইবেন সুবহানাল্লাহ কইছি এই নি অষ্টগ্রামের মানুষের ঈমান মিয়া নাউজুবিল্লাহ বলেন বউরে কি কইছে আলি বউ গো তোমারে দেখতে কিছুড়া আমার মায়ে আমার মায়ের মত দেখা যা বউরে যদি কোন আমার মার মত তোমারে কিছুড়া দেখা যা বউ কি থাকবো না তালাক হয়ে যাবে জোরে কোন তালাক হয়ে যাবে কি হয়ে যাবে ঠিক তদ্রূপ নবীরে যারা আমাদের মত বলবে সাথে সাথে তাদের ঈমান তালাক হয়ে যাবে কথা বলেন ঠিক কি না নবী আমাদের মত হতে পারে তিনি হচ্ছে রাহমাতাল্লিল তিনি মনিব আর আমরা গোলাম বলেন তিনি মনিব আমরা গোলাম কোনদিন মনিবের সমতুল্য হতে পারে নবীরে কি করব মাইরা লেব কাফেররা মনে নেই ওয়াজ চতুর্দিকটা কাফেররা কি করছে নবীরে গেরাও করছে নবীর মায়ের বউ নবী কো আলী বলে জি হুজুর বলে এরা তোমার মার বউ বলে চতুর্দিক দ্বারা দাঁড়া রইছে এরা আমার মার বউ দূরের কথা আমি এরার মধ্য দিয়া চলে যাব এদের মাঝখান দিয়ে আমি রসুল হেঁটে চলে যাব এরা আমারে দেখবেও না সুবহানাল্লাহ জুড়ে কন না সুবহানাল্লাহ আলে মনে মনে কই নবী কই কি চতুর্দিক দিয়া কাফেররা নবীরে গেরাও করে রাখছে নবীরে মারবো রে আর নবী বলে এদের মাঝখান দিয়া চলে যাবে নবীকে নাকি এরা দেখবেও না আলী মনে মনে কই রে আপনারা বলেন আলীর মনের খবর আমার নবী জানে কি জানে না আলীটা কে গো যে আলীর জন্ম হয়েছে খানে কাবা ঘরের ভিতরে এই আলীটা কে গো যার ব্যাপারে আমার নবী বলছে আনতা আকিফি দুনিয়া ওয়াল আখেরা ও আলী তুমি আমার দুনিয়ার ভাই লাগো আখেরাতেও তুমি আমার ভাই হবা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার নবী কি কও আমি চলে যাব আর আমাকে দেখবে না আলীর মনে মনে কই রসুল আলীর মনের খবর জানে না কেউ আপনারা মনে হয় বিশ্বাস করেন না জানে কি জানে না নবী কো আলী বলে জি বলে এক মুষ্টি বালু দো সুবহানাল্লাহ আমার নবীর হাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলি বালু মুষ্টি করে দিলেন আমার নবী সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন ইয়াসিন ইয়াসতে আল্লাহু আকবার কইলে ওয়াজ চলবে জুড়ে বলতে হবে ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিন মুস্তাকিম নবী সূরা ইয়াসিনের আয়াত পড়ে হে অমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা আমার নবী বালু একদিকে ইটা দিছে আর বালু চতুর্দিকের কাফেরদের সহ গিয়া পড়ছে এখন নবীর মারবো দূরের কথা এখন সব কথা হে বয়া ভাই নবী কো আলী আমি জায়গা নাও আপনারা উৎসাহ দিচ্ছেন আমাকে সুবহানাল্লাহ জোরে বলেন নবী কি বলে আলী আমি আলী কে হুজুর আমি বলে আমার কম্বল মুবারকটা গায়ে দিয়া ঘুমাও আলী কই ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ আলীর চিন্তা হইলো এই কম্বলের ভিতরে কাফেররা যারে পাইবো আগে কি করব পরে না দেখতো এটা কার আলী না নবী আগে তো মারবো ঠিক কি না তা আলীর চিন্তা হইলো নির্গাত এখানে শোয়া মানে মরণ হয়ে যাওয়া ঠিক কি না আলী আলী যে মনে মনে চিন্তা করে নবী জানে কি জানে না আরো আসতে কোন আরো আসতে কোন জুরে কোন নবীটা কই আলী রে
তুমি একটা কাজ করবা বলে জি ইয়া রাসূলুল্লাহ কি কাজ বলে আগামী কাল সকাল বেলা এই মক্কার কাফেরদের অনেকগুলি আমানত আমার কাছে জমা আছে ও আলী এই মক্কার কাফেররা আমারে যদিও নবী না মানে কিন্তু এরা আমারে বিশ্বাস করে আল আমিন মানে কিন্তু এরা আবু জাহিলের নেতা মানে ঠিকই কিন্তু বিশ্বাস করে না এরা যে বুয়াইল্লা ফাংকাস কাফেররা বালা করে জানে কথা কোনো ঠিক কিনা আবু জালের কাছে কোনো কিছু আমানত কিন্তু আমার কাছে আমানত রাখার আমাকে বিশ্বাস করে ও আলী যার যার আমানত গুলি যার যার কাছে বুঝ দিয়া সুজা মদিনায় তুমি চলে যাইবা মদিনায় গিয়ে আমার সঙ্গে তুমি সাক্ষাৎ করবা আলী একটা চিৎকার দিয়া কয় নবী গো আমি মনে করছিলাম এই বিছানায় শুইলে নির্ঘাত আমার মরণ হবে আপনি দি কোন মদিনায় গিয়া আগামীকাল দেখা করার জন্য আমার বিশ্বাস হয়ে গেছে আগামীকাল মদিনায় যাইয়া আপনারে না দেখা পর্যন্ত আমি আলীর মরণ হওয়া হারাম হয়ে গেছে আজকে 2023 সাল 2023 সালে আপনারা বর্তমান পাড়া অষ্টগ্রামে ঈদ মিলাদুন্নবীর মাহফিল করছেন কিন্তু ঈদ মিলাদুন্নবীর মাহফিল আল্লাহ তখনই করেছেন যখন আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই গ্রহ নাই নক্ষত্র নাই হাল নাই বিল নাই নদী নাই নালা নাই পাহাড় নাই পর্বত নাই নাই বলতে কিছু নাই আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবী দুনিয়াতে আসেন নাই তখন ওই রূহের জগতে তিন নম্বর সূরা তিন নম্বর পারা সূরা আলে ইমরানের ১৯ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইন ৯ নম্বর রুকু ৮১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা আখাযাল্লাহু মীসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন তখন আমি আল্লাহ রূহের জগতে সমস্ত নবীদেরকে নিয়ে ঈদ মিলাদুন নবীর মাহফিল করেছিলাম আল্লাহু আকবার ঈদ মিলাদুন নবীর মাহফিল সর্বপ্রথম কে করেছেন আরো আস্তে বলেন কে করেছেন তো আল্লাহই যদি মিলাদুন নবী করে আমরা করলে কি জুজ্জাই বগা গুনাহ হইব গুনাহ হবে উনারা বলে মিলাদুন নবী মানি মিলাদুন নবী মানে জন্ম নবী যে দুনিয়াতে জন্ম হয়েছে এটা তো আমরাও মানি আমি কি তোমরা তো মানো ঠিক আছে কিন্তু তোমরা তো ঈদ মিলাদুন নবী মানো না জশ্নে জুলুস মানো না আর আমি বলবো ঈদে মিলাদুন নবী মানি নবীর জন্ম নয় মিলাদুন নবীর অর্থ হলো নবীর শুভ আগমন ৫৭০ খ্রিস্টাব্দে নবীর জন্ম হয়নি দুনিয়াতে শুভ আগমন হয়েছে হাত তুলে বলো ঠিক কিনা নবীর জন্ম তো তখন বলে কখন বলে আদম সৃষ্টি হওয়ার ১৪,০০০ বছর আগে এবার আপনারা বলেন আমরা কি ঈদ মিলাদুন নবীর মাহফিলে আসতে পেরে খুশি না বেজার সবাই খুশি যারা খুশি হয়েছেন শরীরের সবটুকু আওয়াজ শক্তি মালিকের কদমে কুরবান করে দিয়ে মালিককে সন্তুষ্ট করার লক্ষ্যে একবার উচ্চ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ ওই নবীর শুকরিয়া আদায় করি যেই নবী সমস্ত নবীদের আগে জান্নাতে যাবে আমার নবীর আগে কোন নবী জান্নাতে যাওয়ার ক্ষমতা এবার আপনারা বলেন এই নবী কি আমাদের মতো আরে গাদার বাচ্চা গাদা রোহিঙ্গা তুই নবীর মতন হইবি দূরের কথা কোন নবীও তো আমার নবীর মতো না কেন আদম নবী ৩৫০ বছর কাঁদল রব্বানা গোলামনা আনফুসানা আল্লাহ আমার প্রতি তুমি সন্তুষ্ট হও হযরতে ইউসুফ আলাইহিসসালাম কুফের মধ্যে পড়ে গেলেন উফ শব্দ করে নাই আল্লাহ নিয়ে বেজার হয়ে যাই আইয়ুব নবীরে কিরাই খাইলো ১৮ বছর উফ শব্দ করে নাই কল্লিনি আল্লাহ বেজার হয়ে যাই ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে ফেলে দিল উফ শব্দ করে নাই কল্লিনি আল্লাহ বেজার হয়ে যাই জাকারিয়া নবীরে করাত দিয়ে দুই ভাগ করে ফেলা হলো উফ শব্দ করে নাই
কল্লিনি আল্লাহ বেজার হয়ে যায় ইউনূস নবীকে মাছে খেয়ে ফেললো ওফ শব্দ করে নাই কল্লিনি আল্লাহ বেজার হয়ে যায় আর আমার নবী কেমন নবী আল্লাহ বলে হাবিব সমস্ত নবীরা চায় আমাকে খুশি রাজি রাখার জন্য ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আর আমি আল্লাহ চাই আপনি নবীরে সর্বদাই খুশি রাখার জন্য সবাই চায় আল্লাহ সন্তুষ্ট হোক কারণ সবাই হচ্ছে আশিক আল্লাহ হচ্ছে মাশুক আর আল্লাহ হচ্ছে আশিক আমার নবী হচ্ছে মাশুক আরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীর আগে কোন নবী জান্নাতে যাওয়ার ক্ষমতা আরে জোরে ক্ষমতা শুধু তাই না নবী বলেন আদম থেকে শুরু করে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 23 হাজার 999 জন কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ আমার উম্মত সবার আগে না যাবে নবী যাবে সব নবীর আগে আর আমরা যাব সব নবীর উম্মতের কিন্তু উম্মত দিয়ে আমরা এত দামি হইলাম দামের একটা গুরুত্ব আছে আছে কি না যার দাম বেশি তার দায়িত্ব কি থাকে বলেন না দায়িত্ব তো আমরার দাম যেহেতু বেশি দায়িত্ব আছে কি দায়িত্ব মাহফিলে না আয়া বলে ঘুমাইতা হন মাহফিলে না এসে টেলিভিশনের সামনে বসা থাকন দায়িত্ব কি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার দায়িত্ব হলো মানুষকে সৎ কাজে আদেশ করবা অসৎ কাজে নিষেধ করবা বাধা দিবা কিন্তু আমরা হয়ে গেলাম উল্টাটা সৎ কাজ হলে কই থুরু মাহফিল তো বহুত শুনছি আর কত দেখ না বহ আর খারাপ কাজ হলে কত তুই আগে যাই হলে গাত্তার দুই একটা মুসা দিবি এর পরে যা করণ লাগে এটা আমি বুঝাম আমার কথা বল না ঠিক কি না এটার নাম কিন্তু শ্রেষ্ঠত্বের কাজ নয় বাবা শ্রেষ্ঠত্ব যেহেতু আল্লাহ দিয়েছেন সেটার মর্যাদা রাখার চেষ্টা করতে হবে কথা বলেন ঠিক কি না ওই নবীর উম্মত আল্লাহ বানিয়েছেন একবার উচ্চ আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আলোচনা শুরু করব আপনারা কি আলোচনা শুনবেন না চলে যাবেন চলে গেলে আর শুরু করব না এখানি শেষ করে দেব আসলে চলবে ইনশাআল্লাহ তাহলে সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ মাশাআল্লাহ بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার হে আব্বাজিরা কলিজার টুকরা যুবক বায়রাও আমার আল্লাহ কত সুন্দর করে ও আব্বা 10 নম্বর পারা 11 নম্বর সূরা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন আমার আল্লাহ 58 নম্বর আয়াতে মদিনার নবীর একটা ডাক দিয়া কয় মদিনার নবী গো Allah